এই অপশক্তির হাতে বাংলাদেশে ক্ষমতা আমরা ফিরিয়ে দিতে পারি। দুনিয়ার অবস্থা ভালো না, যাদের কথা বলছে তাদের বর্ষণ কঠিন হয়ে পড়েছে, যাদের কথা বলছে তাদের চারপাশে অশান্তি লাগে, এর আগুন সামাল দিতে পারছে না, তারা ঘর সামলাবে না এখানে এসে আপনাকে উৎসাহ দিবে। সমান চলে গেছে, উৎসাহ দেওয়ার দিন চলে গেছে, খেলা হবে আছে। উচ্চারণ করে আমাদেরকে ধমক দেয়, আমাদেরকে ভয় দেখায়, আমাদের বার্তা দিচ্ছে বলে দিচ্ছে তবে ক্ষমতা ছেড়ে দিতে হবে। কে আপনি বার্তা দেবা, কার কাছে ক্ষমতা দেবে? শেখ হাসিনা আপনার কাছে না আপনার পণ্ডিত ওই যে যুবরাজ তার রহমানের কাছে? আমি আপনাকে শেষ বার্তা এটাই দিচ্ছি যে আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী থাকবে। বার্তা দিয়ে দিচ্ছি নির্বাচনের পর ইনশাল্লাহ আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এটাই আমাদের বার্তা।